রাজ্যে দুই দফার ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বাকি রয়েছে আরও ছয় দফা ভোট গ্রহণ। মোদী শাহ একের পর এক বাংলায় এসে জনসভা এবং রোড শো করে চলেছেন। এমন আবহে রবিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া বলেন, অন্যায়ের বিরুদ্ধে মহিলাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী। 24 আওয়ার্স টিভির প্রতিনিধির মুখোমুখি হয়ে তিনি জানান, শুধু 21-এ রাজ্য বিধানসভা ভোটে নয়, অতীতেও বিরোধী দলেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে কটাক্ষ করেছিলেন। দিদির সঙ্গে বাংলা আছে, বাংলার মা বোনেরা রয়েছে, এবারে নির্বাচনেও বাংলার জনসাধারণ দিদিকেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। 24 আওয়ার্সের পর্দায় আজকে জুন দিকে পেয়েছি, জুন দিকে আমি স্বাগত জানাই 24 আওয়ার্সের পর্দায়। যখনই নারী সুরক্ষার প্রশ্ন আসে, যখনই নারী সুরক্ষা বিঘ্নিত হয়, তখনই আমরা জুনদিকে দেখতে পাই। এটা আজকে বলে না, জুনদি রাজনীতিতে আসার আগে থেকেই আমরা দেখতে পাই। জুনদি কী বলব, এইটুকুই বলবো যে আমি চেষ্টা করি যে সবাই, মানে আমরা নারীরা যাতে সুরক্ষিত থাকি। আমারও বাড়িতে মেয়ে আছে, মা আছে, বোনেরা আছে, এবং আমার আশেপাশে কলিগসরা আছেন যারা মহিলা। আমি সবসময় এটা চেষ্টা করেছি যে একটু আগেই যেটা আমি বললাম যে আমাদের মহিলাদেরকে খুব ইজিলি ক্যারেক্টার অ্যাসাসিনেট করা যায়, সফট টার্গেট আমরা, সেখানে আমি সবসময় ইন্সপায়ার করেছি আমার কলিগসই বলো বা আমার আত্মীয় স্বজনরা যারা মহিলা তাদেরকেই বলো, যে সবসময় রুখে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করছে সেটা বলো, ভয় পেও না, পিছিয়ে পড়ো না। এটাই আমি চেষ্টা করি যে সবসময় সবাইকে এটাই বলতে যে আমরা মেয়ে বলে আমরা যে উইক, বা মহিলা বলে যে কেউ এসে আমাদেরকে যেভাবে হোক বলে দিয়ে চলে যাবে সেটা কেন হবে। আজকে দিদিকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে জুনদি, সেই হিসেবে আপনি কী বলবেন? দিদিকে তো এর আগেও অনেকে অনেকভাবেই কটাক্ষ করেছেন, এটা আমরা আগেও দেখেছি, 2011 সালেও দেখেছি ক্যাম্পেইনের সময়, তখন যে অপোজিশন, স্ট্রং অপোজিশন পার্টি ছিল, তারা কী ভাষায় দিদিকে কটাক্ষ করেছেন এবং হিউমিলিয়েট করেছেন। দিদি খুব স্ট্রং, দিদির কিছু যায় আসে না, কারণ দিদির সঙ্গে বাংলার মানুষ আছে, বাংলার মা বোনেরা আছে, আমি তো সেটা নিজের চোখে দেখে এসেছি। দিদি, তোমার ক্যাম্পেইনটা হয়ে গেছে, তো সেই জার্নিটা একটু 24 আওয়ার্সের পর্দায় যদি একটু বলে দেয়। আমার জার্নি খুবই, কী বলবো, হেক্টিক ছিল, কারণ আমি 15 দিন মাত্র পেয়েছি ক্যাম্পেইনিং করার, কিন্তু সেই 15 দিনে আমি অনেক ভালোবাসা পেয়েছি, আমি যতটা পেরেছি মানুষের কাছে পৌঁছেছি। আমার পুরো কনস্টিটুয়েন্সি, মেদিনীপুর কনস্টিটুয়েন্সি ইজ এ হিউজ কনস্টিটুয়েন্সি, তোমরা জানো, অঞ্চল আছে সদরপালপনি, মানে টাউন, সুতরাং তাদের কাছে পৌঁছানো, প্রত্যেকের কাছে পৌঁছেছি, এটাই আমি মনে করি যে অবভিয়াসলি কিছু তো একটা। আচ্ছা দিদি, আমি জেতার ক্ষেত্রে কথা দেখো, আমি কোনোদিনও ওভার কনফিডেন্ট নই, সব আর আমি খুব অপটিমিস্টিক, যদি তোমার করবো যে মানুষ আমাকে তাদের ভালোবাসা তো দিয়েইছেন, প্লাস দিদির যতটা আমার ওপর ভরসা রেখেছেন, আমাকে মেদিনীপুরের এই কনস্টিটুয়েন্সিটা পাঠিয়েছেন লড়তে ইলেকশনে, যেরকম ভরসা দিয়েছেন, যদি আমি জিতি তাহলে এইটুকুই ভাববো যে মানুষ আমাকে ভালোবাসেন, মেদিনীপুরের মানুষরা আমাকে আপন করে নিয়েছেন এবং আমার উপর ভরসাটা রাখতে পেরেছেন যে আমি তাদের হয়ে কাজটা করব। দিদি, কসবাই 10 তারিখে ইলেকশন, আপনি সেখানে থাকেন, আপনি নিজেই খুব ভালো রকম জানেন, আপনাকে সেটা বলার অপেক্ষা রাখে না, তবুও বলব, কসবার মানুষকে কি বলবেন? কসবা এখন সুরবাড়ি, আমি বালিগঞ্জের মেয়ে, তবে কসবা এখন কি বলবো, খুবই কাছের, মানুষেরা আমার খুব কাছের এখন কসবার, তো এইটুকুই বল, কসবার মানুষেরা আমি জানি যে ওনারা কাকে চান, দিদিকেই চান, এবং আমি জানি যে ওখানে দিদি আসছেন। ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় সৈকত সেনের সাথে রোজিনা রহমানের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।